কোভিড নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেখছেন। বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে এবার সংক্রমণ সংক্রান্ত তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে সম্প্রতি চীনা আধিকারিকদের সঙ্গে দেখা করেন হুর প্রধান ট্রাডোস অ্যাধানম ঘেব্রেসাস। পরে এই নিয়ে ওয়েবসাইটে বিবৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংগঠন। সেখানে চীনের কাছ থেকে কি কি তথ্য চাওয়া হয়েছে তাও স্পষ্ট করা হয়েছে হুয়ের ওই সাইটে। অমিক্রনের উপপ্রজাতি BF.7 সংক্রমণের রোগের মধ্যে কি বৈচিত্র্য এসেছে, এখনো পর্যন্ত কতজনের নমুনা জিনোম সিকোয়েন্স করা হয়েছে, করোনা আক্রান্ত কতজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে কতজন ICU-তে রয়েছেন, কোভিডে এখনো পর্যন্ত কতজনের ঠিক মৃত্যু হয়েছে, কতজনকেই বা কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে, এদের মধ্যে ষাট ঊর্ধ্বের সংখ্যাই বা কত, চীনের কাছে এই সব তথ্যই চেয়ে পাঠিয়েছে হু।